নমস্কার বন্ধুরা, নিশিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আমি তো অনেক প্রায় অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল। তো আজকে অল্প ভালো পেয়েছি, তার জন্য আবারও ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। রান্নাবাড়া তো সবাই করে, কিন্তু সবারটাই আলাদা ধরনের হয়। তো টেস্টটাও, পদ্ধতিটাও আলাদা আর রান্নার টেস্টটাও আলাদা ধরনের হয়। তো আজকে আমি বানাবো খারকুন পাতার বাটা, আর বানাবো সয়াবিনের মুইঠা কারি। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এই যে এখানে আমি দেখুন খারকুন পাতা নিতে আসছি, এই যে দেখুন হয়ে গেছে, এই যে এখান থেকে নিয়ে যাই কটা তুলে। তো এই যে দেখুন আমি তুলে নিয়েছি, এই কটা হলে হয়ে যাবে। এবার চলে যাবো রান্নার কাছে। তো চলে এলাম রান্নার কাছে খারকুল পাতা নিয়ে। আর সয়াবিনের মুঠা রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি বলে দেবো। এই দেখুন নিয়েছি বেসন, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, নুন, রসুন, আদা, পেঁয়াজ, আলু, আর গরম মশলা গুঁড়ো, সরিষার তেল, আর নিয়েছি যে সয়াবিন। তো এবার আমি উনুনটা প্রথমে ধরিয়ে নিব। তো আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেখুন জল দিয়ে দিয়েছি, জলটা প্রায় গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন গুলো, সয়াবিনটা ওদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি আলু পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছি সব। এই যে এরকম সাইজ করে আলুগুলো কেটে নেব। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এবার আলুটা ভেজে নেব, তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। এবার সয়াবিনের থেকে জলটা ভালো করে চিপে নিতে হবে, একটুকু জল থাকলে হবে না, খুব ভালো করে চিপে নিতে হবে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আলু ভেজে তুলে নিয়েছি, এবার আমি খারকুল পাতাটাকে বাটা করব, তার জন্য আগে খারকুল পাতাটাকে ভেজে নেব। তুলে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ, এবার দিয়ে দেবো এই বাটার মেন উপকরণ, এই যে কালো জিরে। যে কোনো বাটাতে কালো জিরে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। সবকিছুকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এই যে ধুয়ে রাখা খারকুল পাতা গুলো দিয়ে দিব। আর দেখি পরিমাণ মতো নুন,
কড়াইটা এদিকে ভাজা হতে থাক, ওদিকে আমি মশলাগুলো সব করে নেই। প্রথমে শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি, তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নিচ্ছি তো এই যে দেখুন সোয়াবিন গুলোকে আমি এইভাবে করে বেটে নিয়েছি। এই যে এবার সোয়াবিনের মধ্যে আমি কিছু মশলা দিয়ে মেখে নেব। এখানে আদা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এবার অল্প বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে নিয়েছি, এবার এই যে মুঠার মতো করে বানিয়ে নেব এরকম। তো এই যে দেখুন সবগুলো আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, এবার মুঠাগুলো ভেজে নিচ্ছি। তো এই সোয়াবিনের মুইঠা কারি কে কে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এই প্রথম খাবো, খেয়ে জানাবো কিরকম লাগে। আর এটা নিরামিষও করা যায়, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিলাম অল্প। তো এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তো এবার ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি প্রথমে গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। হ্যাঁ, তো এই যে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন বাটা। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি। তো এবার আমি বাটাটা বেটে নেব। তো এই যে দেখুন খারকুন পাতার বাটা বেটে তুলে নিয়েছি। তো ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার মিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সয়াবিনের মিঠাগুলো দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি, এবার এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। তো সয়াবিন মুঠা কারি হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। তো এবার অল্প নিয়ে খেয়ে দেখি। তুমি খাবে? হ্যাঁ, তুমি ভালোবাসো? তো দেখুন ভিতরটা কি সুন্দর, এই যে দেখুন। অনেকটা গরম,
সেটা কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা নর্মালি যেরকম সয়াবিন দিয়ে তরকারি বানাই তার থেকে অনেক ভালো খেতে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।